নমস্কার বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রতিদিনের মতন আমার দুপুরে রান্না রয়েছে। সাদা ভাত সঙ্গে পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা, শশা আর একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছি, সঙ্গে ঢ্যাঁড়সের ঝাল করেছি। আর একটা রান্না করেছি বন্ধু, এটা আমাদের পূর্ববঙ্গীয় রান্না, ঝিঙে। ঝিঙের মধ্যে পুর ভরে, সর্ষে কাঁচা লঙ্কা পুর ভরে নিয়ে তারপর আতপ চাল বাটায় ডুবিয়ে ভাজা, এটা আমাদের দেশের রান্না। মায়ের কাছে গল্প শুনেছি, মা বিয়ে হয়ে এসে থেকে আমার ঠাকুমার কাছে রান্নাটা শিখেছিল, তা আমরাও মায়ের কাছ থেকে রান্নাটা শিখেছি। আজকে আপনাদের রান্নাটা করে দেখালাম। আর রয়েছে বোয়াল মাছের ঝাল, আর সঙ্গে রয়েছে তেঁতুলের চাটনি। প্লাস্টিক চাটনি দু তিন দিন খাওয়া হলো, ফুরিয়ে গেছে, আজকে আবার করেছি তেঁতুলের চাটনি। আর সঙ্গে রয়েছে এক গ্লাস ঠান্ডা জল। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন।